দেশের প্রধান দু দলের সমঝোতার আহ্বান জানিয়েছেন আলাজ প্রফেসর কামাল আতাউর রহমান একই সাথে তিনি উন্নয়নের ঘোর শত্রু দুর্নীতিকেও উচ্ছেদ করার দাবি করেছেন মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সামনে নিজস্ব উদ্যোগে শান্তির প্রতীক সাদা পতাকা হাতে নিয়ে তিনি এ দাবি জানান এ সময় তিনি বলেন দেশ আজ সহিংসতার পথে এগিয়ে যাচ্ছে এতে দেশ ও জাতি হুমকির মুখে সহিংসতা করছে একদল দুর্বৃত্ত কিন্তু ভুক্তভোগী সাধারণ জনগণ